প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি জানুয়ারিতে আর পরীক্ষা হবে মার্চে। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আবার একটি সুসংবাদ নিয়ে চলে আসলাম। তো চলুন বিস্তারিত কী সংবাদ থাকছে তা বিস্তারিত জেনে নিই। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করার পরিকল্পনা করেছে। আগামী বছরের জানুয়ারি মাসে এই ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর রবিবারে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে বেশ কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলে এইসব তথ্য জানা গেছে। কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের পরীক্ষা আগামী জানুয়ারি মাসে আয়োজন করা হতে পারে, আর দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা চলাকালীন সময়েই চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। শূন্য পদের বিপরীতে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা দ্য ডেলি ক্যাম্পাসকে বলেন, সহকারী শিক্ষক নিয়োগের চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশের নীতিগত সিদ্ধান্ত হয়েছে। জানুয়ারি মাসে এই বিজ্ঞপ্তি প্রকাশের চিন্তা ভাবনা করা হচ্ছে। সবকিছু নির্ভর করছে নির্বাচনের পরবর্তী পরিস্থিতির উপর। পরিস্থিতি ভালো থাকলে জানুয়ারি মাসে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন। এখানে বলা হচ্ছে, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠান শিক্ষক পদ শূন্য হয়েছে, এছাড়া অনেক শিক্ষক অবসরে যাবেন, ফলে বেশ কিছু পদ শূন্য হবে। আর এই পদগুলোর বিপরীতে আমরা জানুয়ারি মাসে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এই ধাপের পরীক্ষা আগামী বছরের মার্চে আয়োজন করা হবে। ফরিদ আহমদ সচিব প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, তিনি এই কথা বলেছেন। প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ আহমদ দা ডেলি ক্যাম্পাসকে বলেন, ইতিমধ্যে অনেক প্রতিষ্ঠানের শিক্ষক পদে শূন্য রয়েছে এবং অবসর যাচ্ছে, যার প্রেক্ষিতে চতুর্থ ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, 28 ফেব্রুয়ারি প্রথম ধাপে রংপুর, বরিশাল, সিলেট বিভাগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এসব বিভাগে আবেদনের শেষ সময় ছিল 24 মার্চ। দ্বিতীয় ধাপে 23 মার্চ ময়মনসিংহ, খুলনা, রাজশাহী বিভাগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, আর তৃতীয় ধাপে ঢাকা চট্টগ্রাম বিভাগের জন্য 18 জুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, তিন ধাপের সহকারী শিক্ষক পদে আবেদন করেছেন 11,49,431 জন। এর মধ্যে প্রথম ধাপে রংপুর, বরিশাল, সিলেট বিভাগে আবেদন করেছেন 3,60,700 জন। চাকরি প্রার্থী ময়মনসিংহ, খুলনা, রাজশাহী বিভাগে 4,39,438, ঢাকা, চট্টগ্রাম বিভাগে আবেদন করেছেন 3,49,438 জন। তো এই আবেদনের প্রেক্ষিতে আগামী যে জানুয়ারিতে পরীক্ষা হবে দ্বিতীয় ধাপের, আর সেই তৃতীয় ধাপে পরীক্ষা চলাকালীন সময় চতুর্থ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তো বন্ধুরা, এই ছিল একটি সর্বশেষ খবর। সব ভালো থাকুন, আল্লাহ হাফেজ।